নমস্কার মাই বিনোক চ্যানেলে মার্কেটের উইকলি অ্যানালিসিস ভিডিওতে আপনাকে স্বাগত জানাই প্রথমে বলুন যে কেমন কাটলো কেমন লাগলো মুহূর্ত ট্রেডিং যারা প্রথমবার মুহূর্ত ট্রেডিং এক্সপিরিয়েন্স করেছেন তাদের অভিজ্ঞতা প্লিজ শেয়ার করুন আজকের এই ভিডিওতে আমার পড়তে খুব ভালো লাগবে আমার তো দারুণ কেটেছে এবং তারপরে দেখলামও যে কীরকমভাবে মার্কেট রিকাভার করছে সেখান থেকে তো এখন মার্কেটের সিচুয়েশান কীরকম রয়েছে এখান থেকে কি কন্টিনিউ রিকাভার করতে আমরা দেখতে পারি নাকি একটু সেলিং আমরা দেখতে পারি মিড ক্যাপ ক্যাটেগরি বা স্মল ক্যাপ ক্যাটেগরি স্টকগুলো বেশ ভালো মতো বেড়েছে তো সামনের দিন একটু কি দেখতে পারি সম্ভাবনা রয়েছে চার্ট কি বলছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এবং এই এই উইকের জন্য কোন কোন স্টক আমার ইন্টারেস্টিং লাগছে তার চার্ট প্যাটার্ন কীরকম লাগছে একটু কম দামি শেয়ার নিয়ে আমি একটু আলোচনা করবো অনেকেই বলছিলেন যে কম দামি শেয়ার নিয়ে আলোচনা করতে এবং তার সাথে একটা স্ট্র্যাটেজি যেটা আমি আগেও বলেছি সুইং ট্রেডিংয়ের জন্য একটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি যেখানে একটা ভালো সম্ভাবনা থাকে ইনকাম আসার তো সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব তবে স্টক মার্কেটে ইনভেস্ট কোনো গ্যারেন্টি রিটার্ন নেই যে বিনিয়োগ করবেন বা যতই ভালো স্ট্র্যাটেজি হোক না কেন দেয়ার ইজ অলওয়েজ এ রিস্ক সেই রিস্কটা আমাদেরকে কনসিডার করতে হবে তো সেই জন্য প্রপার স্টপ লস লাগানো বা আপনার রিস্ক ম্যানেজমেন্ট রুল ফলো করা সেগুলো আপনাকে করতে হবে তার সাথে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় তবে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার যে এই ভিডিওতে যেসব স্টকগুলো আমি আলোচনা করবো সেগুলো অ্যাজ এ রিকমেন্ড হিসেবে নেবেন না প্লিজ এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য আপনাকে শেখানোর টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা এবং আমার ভিউ আপনার সাথে শেয়ার করা আপনাকে এটা ইনফ্লুয়েস করা না যে অমুক শেয়ার আপনি কালকে গিয়ে বাই করুন বা সেল করুন এই ভিডিওটাকে অ্যাজ এ গাইডলাইন হিসেবে নিন যেটা অ্যাজ এডুকেশন পারপাস এবং আপনার নিজের স্টাডি নিজের রিসার্চের ওপর বেস করে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিন তো চলুন সব থেকে প্রথমে আমরা শুরু করছি মার্কেট অ্যানালাইসিস তারপরে বিশেষ একটা স্ট্র্যাটেজি শিখব যেটা আমি আগেও শিখিয়েছি এবং সেই অনুযায়ী কিছু স্টকস আমরা দেখে নেব চলুন শুরু করা যায় তো আমি শুরু করছি নিফটি চার্ট দিয়ে দেখুন নিফটি চার্টের মধ্যে যে রেখাটা আমি টেনেছি এখানে ইয়েলো কালারের যে জোনটা আপনি দেখতে পাচ্ছেন এই জোনটা মেজার সাপোর্ট হিসেবে কাজ করছিল মার্কেটের জন্য ঠিক আছে তো এখন যে সিচুয়েশানটা রয়েছে যে ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট করে তারপরে আবার এরকমভাবে হায়ার হাই তৈরি করতে করতে মার্কেট বাড়ছিল এবং এই যে লেভেলটা রয়েছে যেটা হচ্ছে গিয়ে উনিশ হাজার আটশো পঞ্চাশ লেভেল আমি এখানে একটা মার্ক করে রাখি এই উনিশ হাজার আটশো পঞ্চাশ লেভেল যেখান থেকে একটা মেজার রিজেকশান পেয়েছিল সেই লেভেলে আবারও রিজেকশান পেয়েছে তাই না তাহলে এখানে যদি একটু কনসেলিডেট করে তারপরে ব্রেকআউট দেয় তাহলে আরও বেশি হায়ার লেভেলস আমরা দেখতে পারি মার্কেটের জন্য কারেক্ট আর মার্কেটের জন্য যদি এরকমভাবে হায়ার লেভেলস আমরা দেখতে পাই তাহলে বাকি যে স্টকগুলো রয়েছে সেগুলো ভুলিশ হয়ে যাবে কিন্তু যদি ধরুন এই উনিশ হাজার আটশো পঞ্চাশ যেটা মেজার রিজেকশন এই উনিশ হাজার আটশো পঞ্চাশ লেভেলকে ক্রস যদি না করে তাহলে নিচে সাপোর্ট কোথায় রয়েছে যদি কারেকশন হয় তাহলে নিচে সাপোর্ট কোথায় রয়েছে তো সেই কারণে আমরা একবার দেখে নেব ইএমএ ইএমএটা একবার আমরা এখানে দেখে নেব ইএমএটা আমি এখানে লাগিয়ে দিয়েছি এটা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ফিফটি তারপরে ওয়ান হানড্রেড ইএমএ এবং তারপরে টু হানড্রেড আগে আমরা দেখেছিলাম যে টু হানড্রেড এখানে সাপোর্ট নিয়েছে তারপরে সুন্দরভাবে রিকভারি এখানে দেখতে পেলাম তাহলে সামনে যদি এখানে কারেকশন দেখায় তাহলে কত দূর অবধি নিচে আসতে পারে এবং কোনখানে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে উনিশ হাজার চারশো আশি এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট যেখানে এখানে সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে রিকভার করতে পারে এই যদি লাইনটা ব্রেক করে দেয় বা নিচে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে নেক্সট যে সাপোর্ট সেকেন্ড যেটা সাপোর্ট সেটা উনিশ হাজার দুশো পঞ্চাশ থেকে উনিশ হাজার তিনশো এই যে আমি ইয়েলো জোনটা টেনেছি এখানে এই জোনটা এই জোনের মধ্যে সাপোর্ট যেটা মাল্টিপল টাইম আগেও নিয়েছিল সে একই লেভেলে এসে আবারও সাপোর্ট নেওয়ার চান্সেস রয়েছে এবং থার্ড যেটা সাপোর্ট সেটা হচ্ছে আবার টু হানড্রেড ইএমএ এই যে লেভেলটা এই লেভেলটা যেখানে আগে একবার মেজার সাপোর্ট নিয়েছিল এখানে তাহলে আমাদের ফোকাস কোন দিকে করা উচিত আমার আমাদের ফোকাস যেটা করা উচিত সেটা হচ্ছে কি মেজার রিজেকশান যেখানে সেই রিজেকশনের লাইনের উপরে যেটা হলো উনিশ হাজার আটশো পঞ্চাশ উনিশ হাজার আটশো পঞ্চাশের উপরে যদি ব্রেকআউট করে দেয় তাহলে যে বুলিশ মানে মার্কেটের যে স্ট্রেংথ সেটা ভীষণই স্ট্রং হবে আরও স্ট্রেংথ ফিরে পাবে সেক্ষেত্রে স্টকগুলো আরও বেশি হায়ার লেভেলসের দিকে এগোবে এখন নিফটিকে যদি স্ট্রেংথ দিতে হয় তাহলে ব্যাঙ্ক নিফটিকে হেল্প করতে হবে ব্যাঙ্ক নিফটি যদি হেল্প না করে তাহলে আজকে দেখুন ব্যাঙ্ক নিফটি যেরকম দেড় পার্সেন্টের ওয়ান পয়েন্ট শুক্রবারের দিন নিচে পড়েছিলো ঠিক সেরকমভাবে যদি নিচে পড়তে থাকে তাহলে কিন্তু নিফটি সাপোর্ট পাবে না সেক্ষেত্রে নিফটি কারেকশন দেখতে পাবো সুতরাং ব্যাঙ্ক নিফটিকেও সাপোর্ট দিতে হবে এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা এখানে মেজের রিজেকশনের কথা বলি তাহলে এই লেভেলটা হচ্ছে কি মেজার রিজেকশান কারেক্ট যে লেভেলে অনেকবার সেলিং প্রেশার আমরা দেখেছি অনেকবার মাল্টিপল টাইম সেলিং প্রেশার আমরা এই লেভেলটা থেকে দেখেছি এবং এখন যে লেভেলে রয়েছে ব্যাঙ্ক নিফটি সেটা সাপোর্ট লেভেলের কাছে যে এখানে এই যে ইয়েলো জোনটা রয়েছে ইয়েলো জোনের কাছে সাপোর্ট লেভেলের কাছে রয়েছে তাহলে এখানে একটা চান্সেস রয়েছে সাপোর্ট নিতে পারে কিন্তু এটা যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে আবারও এটা আমরা ইএমএটা যদি দেখি এখানে তাহলে দেখতে পাবো যে টু হান্ড্রেড ইএমএ এখানে রয়েছে যেটা হলো উনিশ ফর্টি থ্রি থাউজেন্ড টু এইট্টি সিক্স তাহলে এই জোনটাই রয়েছে তাহলে আমাদেরকে ব্যাঙ্ক নিফটির জন্য যে ফোকাস করতে হবে নেক্সট উইকেট সেটা হচ্ছে এই জোনটা ঠিক আছে এটা গেল আমি ডেলি চার্টে আপনাকে দেখাচ্ছি এবার একই বিষয় আমি উইকলি চার্টে যদি আপনাকে দেখাই তাহলে একবার দেখুন বিষয়টা কি দাঁড়ায় এখানে উইকলি চার্টে আমি কনভার্ট করে নিলাম ব্যাঙ্ক নিফটির এবং এখানে আমি ইএমএটা লাগিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে আগে এই এক্স্যাক্টলি অনেকবার এই যে ফিফটি এম এ রয়েছে এখানে সাপোর্ট নিয়ে রিকভার করলো আবার এখান থেকে ডাবল টপ বানালো এখানে এখানে দেখুন এখানে টপ বানিয়েছে আবার এখানে টপ বানিয়েছে ডাবল টপ বানিয়ে তারপরে আবার এখানে ব্রেক ডাউন দিয়ে আবার ফিফটি এম এতে সাপোর্ট নিয়ে রিকভার করার চেষ্টা করছে এখন ব্যাঙ্ক নিফটিতে যেহেতু ডাবল টপ বানিয়েছে এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি একদম মাথার ওপর ডাবল টপ এবং এম প্যাটার্ন ব্রেক ডাউন দিয়েছে দেখুন এম প্যাটার্ন ব্রেক ডাউন দিয়েছে সুতরাং আর একটু কারেকশান আমরা দেখতে পারি ঠিক আছে কিন্তু যেহেতু এখানে ফিফটিএমের সাপোর্ট রয়েছে এবং এর আগে ফিফটি এম এর সাপোর্ট নিয়েছে সুতরাং আমাদেরকে এতটা বেশি মানে ঘাবড়ে গেলে চলবে না আমাদেরকে একটু অপটিমিস্টিক থাকতে হবে যে এখানে সাপোর্ট নিয়ে আবার রিকাভার করতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডবল টপ বানানোর পরেও আবার রিকাভার করে ব্রেকআউট দিতে যদিও সময় নাই কিন্তু সেটা হতে পারে সুতরাং ব্যাঙ্ক নিফটি যেটা ইন্ডিকেট করছে চার্ট অ্যানালাইসিস করে বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে যে সাইডওয়েজ থেকে একটু কারেকশানের দিকে এবং নিফটি যেটা ট করছে সেটা হচ্ছে কি নিফটি মেজার যে রিজেকশন সেই রিজেকশানে আমরা দেখলাম রিজেকশন পেতে কিন্তু মাল্টিপল টাইম নিচে সাপোর্ট রয়েছে তাই না দেখুন আপনাকে দেখায় যে মাল্টিপল টাইম নিচে সাপোর্ট রয়েছে সুতরাং যেহেতু মাল্টিপল টাইম নিচে সাপোর্ট রয়েছে এবং মেজার রিজেকশন থেকে রিজেকশান পেয়েছে সুতরাং একটু সাইডওয়েজ মোমেন্টাম আমরা দেখতে পারি তাই না তো এই উইকের জন্য নিফটির ক্ষেত্রে একটু সাইড ওয়েজ মোমেন্টাম আমরা দেখতে পারি এবং ব্যাঙ্ক নিফটির ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটু কারেকশান দেখতে পারি কিন্তু আমাদের মেন যেটা ফোকাস রাখা দরকার সেটা হচ্ছে কি মেজার ডিজেকশানের দিকে যেটা হলো উনিশ হাজার আটশো পঞ্চাশ কোনো কারণে যদি ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের সাপোর্ট নিয়ে আবার রিকাভার করতে শুরু করে দেয় এবং নিফটি উনিশ হাজার আটশো পঞ্চাশ ব্রেক করে দেয় তাহলে কিন্তু আরও হায়ার লেভেলস আমরা এখান থেকে দেখতে পারি ঠিক আছে তাহলে বোঝা গেল কোন লেভেলের দিকে খেয়াল রাখতে হবে এবং মার্কেটের এখন সিচুয়েশন কি রয়েছে এবং যদি আমি ডাউজোনসের কথা বলি এখানে তাহলে দেখুন ডাও কিন্তু যে মেজার রিজেকশান রয়েছে যেটা হলো একটা রাউন্ড লেভেল থার্টি ফাইভ থাউজেন্ড লেভেল এই থার্টি ফাইভ থাউজেন্ড লেভেলে এখন ডিজেকশান একটু পাচ্ছে ভীষণভাবে র্যালি করলেও ভীষণভাবে দৌড়েছে একটু তো হাঁপিয়ে যাবেই এখানে একটু কারেকশান আমরা দেখতে পারি এই যে এই যে জোনটা ছিল এই জোনটা নিয়ে একটা কথা বলছিলাম যেখানে মাল্টিপল টাইম সাপোর্ট পেয়েছিলো যেটা একবার ব্রেক ডাউন করে দেওয়ার পর যেটা একবার ডিজেকশান হিসেবে অ্যাক্ট করে সেটাকে ব্রেক করে দিয়েছে তো আবার এই যে যেখানে যেটা মেজার যেখানে সাপোর্ট তো সেইখানে এসে আবার সাপোর্ট নিয়ে ধীরে ধীরে রিকভার করার একটা বিষয় দেখতে পারি আমরা সুতরাং ডাউজন্সও বলছে যে একটুখানি কারেকশন আমরা নেক্সট উইকে দেখতে পারি বা একটু সাইডওয়েজ দেখতে পারি কিন্তু যদি সামনে সপ্তাহের মধ্যে আমরা দেখি যে থার্টি ফাইভ থাউজেন্ড লেভেলটাকে ব্রেক আউট করে দিতে তাহলে আবার হায়ার লেভেলস চলে যাবে তো বুঝতে পারছেন তো যে আমাদেরকে লেভেলের দিকে ফোকাস করতে হবে এমন ফোকাস করবেন না যে আগামী সপ্তাহে মার্কেট নেগেটিভ যাবে এরকমভাবে ভাববেন এরকমভাবে ভাবলে কিন্তু আপনি একটা মানে বায়াসনেস আপনার মধ্যে কাজ করবে আপনি কোনো স্টকে বিনিয়োগই করতে পারবেন না আপনাকে দেখতে হবে লেভেলস থার্টি ফাইভ থাউজেন্ড লেভেলসের ওপরে ব্রেকডাউন ব্রেকআউট করে দিলে ডাউজোনস এখানে বুলিশ হয়ে যাবে নিফটির জন্য সেটা হেল্প হবে নিফটি এখান থেকে বুলিশ হয়ে যাবে ব্যাঙ্ক নিফটি মেজার সাপোর্ট নিয়ে যদি রিকভার করতে শুরু করে দেয় সেদিকে নিফটি মেজার যে রিজেকশন সেটাকে ব্রেক আউট করে দেবে মানে আরও হায়ার লেভেলসের দিকে যাবে আশা করছি আপনাকে বোঝাতে পারলাম সুতরাং আমরা লেভেলস নিয়ে কথা বলবো কোনো আগে থেকে কোনো মাইন্ডসেট নিয়ে থাকবো না যে মার্কেট নিচে পড়বে বা সেখান থেকে আরও কারেকশন আমরা দেখতে পাবো আশা করছি আপনাকে বোঝাতে পারলাম এবারে যদি আমরা এখানে স্মল ক্যাপের কথা বলি তাহলে দেখুন আমরা এখানে যে বক্স প্যাটার্নটা টেনেছিলাম যেখানে মাল্টিপল টাইম রিজেকশন পেয়েছিলো এবং নিচের দিকে সাপোর্ট ছিল তো এটা ব্রেক আউট করে দেওয়ার পর সুন্দরভাবে কিছুদিন ধরে বাড়ছে আবার যদি আমরা মিড ক্যাপের কথা বলি এখানে তাহলে দেখুন এখানে একটা বক্স প্যাটার্ন টেনেছিলাম সেই বক্স প্যাটার্ন এখানে ব্রেক ডাউন করে দেওয়ার পরও ফিরে এসে আবার ব্রেকআউট করে দেয় এবং তারপরে তিন দিন ধরে বাড়ছে আর তার যে একদম যেটা হাইয়েস্ট লেভেলে যেখানে রিজেকশন পেয়েছিলো যেখানে বিশাল বড়ো সেলিং আমরা দেখেছিলাম ফর্টি ওয়ান সেভেন এই যে লেভেলটা এই লেভেলটাকে আজকে ব্রেকআউট করে দিয়েছে ঠিক আছে তাহলে এর ওপরে মানে নিফটি যে মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড এটা এটা সাস্টেন করছে যেহেতু বেশ ভালো র্যালি দিয়ে দিয়েছে সেহেতু একটু আমরা কারেকশান দেখতে পারি কিন্তু আবারও বলছি আবারও যদি এটা কারেকশান করে আপার লেভেলস যায় এবং এটা আবারও যদি ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু এখান থেকে আবারও আমরা হায়ার লেভেলস দেখতে পারি সুতরাং আমাদের চার্টের যে লেভেলস সেই লেভেলসের দিকে খেয়াল রাখতে হবে নেক্সট উইকের জন্য যেরকমভাবে চার্ট প্যাটার্ন তৈরি হবে সেরকমভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি সেরকমভাবে সুইং ট্রেডিংয়ের জন্য প্ল্যান করতে পারি তবে প্রস্তুত থাকুন একটু যদি কারেকশান দেখি মার্কেটে তাহলে ঘাবড়ে যাবেন না এটা খুবই ন্যাচারাল মার্কেট যেরকমভাবে র্যালি দিয়েছে লাস্ট দু সপ্তাহ ধরে একটু কারেকশান আমরা দেখতেই পারি সেখানে ঠিক আছে মাইন্ড প্রিপারেশান রাখাটা খুব জরুরি তো এই এই উইকের জন্য যে ছটা স্টক আমার খুব ইন্টারেস্টিং লাগছে চার্ট সেই ছটা স্টক নিয়ে এবার আমরা কথা বলবো ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে কি অরবিন্দ ফার্মা অরবিন্দ ফার্মার একবার আমরা ডেলি চার্টটা খুলে নেবো তো অরবিন্দ ফার্মার ডেলি চার্ট আমাদের সামনে রয়েছে লাস্ট ভিডিওতে মানে মুহূর্ত ট্রেডিংয়ের ভিডিওতে অরবিন্দ ফার্মার এই চার্ট নিয়ে আমরা অ্যানালিসিস করে দেখেছিলাম যে এই চার্টটা খুব ইন্টারেস্টিং দেখাচ্ছিলো তো সেই লেভেল থেকে এই শেয়ারের প্রাইস অনেকটা বেড়েছে এখন যে মুহূর্তে ট্রেড করছে সেখানেও খুব ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন এই লেভেলে আমরা দেখতে পাচ্ছি কীরকম দেখতে পাচ্ছি দেখুন যে শুক্রবারে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা একটা বড় বুলিশ ক্যান্ডেল কিন্তু তার আগে একদম পাশেই আমরা দেখবো যে একটা বড় রিজেকশন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছিলো ঠিক এরকম ধরনের রিজেকশান ক্যান্ডেল যেখানে ছোট্ট একটা তার বডি এবং উপরের দিকে বিশাল বড় রিজেকশান মানে এই সব লেভেলে সেলারটা অ্যাক্টিভ ছিল বলেই এই সেলিংটা আমরা দেখতে পেলাম কিন্তু ইমিডিয়েটলি শুক্রবারে ক্যান্ডেলে সেই যে রিজেকশানটা আমরা দেখলাম সেটা আবার পূর্ণ হতে দেখতে পাচ্ছি মানে যে যে বুল যারা রয়েছে বা বায়াররা রয়েছে তারা ইন্টারেস্টেড এবং তারা একদম ফুল বুলিশ ক্যান্ডেল তৈরি করে দিয়েছে এখানে তো আগামী দিনে যদি আমরা দেখি যে এই যে লেভেলটা রয়েছে যে লেভেলটা থেকে হায়েস্ট পয়েন্ট যেটা 1015 যেখান থেকে সেলাররা অ্যাক্টিভ ছিল সেই লেভেলটাকে যদি ক্রস করে যায় বায়াররা তাহলে এখানে ক্লিয়ার কাট উইন কারা কারা হলো অবভিয়াসলি বায়াররা এখানে উইন হচ্ছে তো এখান থেকে আবারও হায়ার লেভেলস আমরা যেতে দেখতে পারি আশা করছি আপনাকে বোঝাতে পারলাম ঠিক আছে তো এরকমভাবে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য দেখতে পারি যখনই এরকম ধরনের কোনো চার্ট প্যাটার্ন দেখবেন যেখানে বড় একটা রিজেকশান কিন্তু সেই রিজেকশানটাকে বায়াররা এসে পুরোটা এনগাল্ফ করে নিয়েছে তার মানে বায়াররা সেখানে বাউন্স ব্যাক করেছে সেলারদেরকে ডিফিট করে দেওয়ার সম্ভাবনা সেখানে অনেকটা বেশি থাকে ঠিক আছে এবং যদি আমি লজিক্যাল লসের কথা বলি তাহলে যেখানে লাস্ট সুইং করেছিল সেটা হচ্ছে তার নিচে হচ্ছে লজিক্যাল স্টপ লস তার মানে এখানে লাস্ট সুইং করেছিল নাইন ফাইভ নাইন তার নিচে হচ্ছে লজিক্যাল স্টপ লস এখানে দেখাচ্ছে তো সেরকমভাবে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো রুল ফলো করা উচিত যেখানে আপনার টোটাল ক্যাপিটালের ম্যাক্সিমাম টু পার্সেন্টের বেশি যেন লস না হয় কোনো একটা ট্রেডে সেরকমভাবে আপনার ট্রেড প্ল্যান করা উচিত ঠিক আছে আশা করছি আপনাকে আমি বোঝাতে পারলাম এবং যে লজিক যে কোথায় স্টপ লস লাগবো কেন স্টপ লস লাগবো সেটা আপনাকে বোঝাতে পারলাম দ্বিতীয় যে স্টক সেটা হচ্ছে গিয়ে সিমেন্স সিমেন্সের একবার চার্ট আমি খুলে নেব সিমেন্স ইন্ডিয়া এক্ষেত্রেও দেখুন যে প্যাটার্নটা আপনাকে দেখালাম এখনই সে একই প্যাটার্ন আমরা এই স্টকের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কন্টিনিউ রিজেকশান কন্টিনিউ রিজেকশান এখানে লাস্ট যে সুইং সেটাকে ক্রস করে ব্রেক ডাউন করে দিয়েছিলো কিন্তু এই যে যেখানে আমরা একটু এই চার্টের মধ্যে একটু ছন্দ চেঞ্জ হতে দেখতে পাচ্ছি এখানে যেটা লাস্ট সুইং তার নিচে ব্রেক ডাউন করে দেয়নি এখানে ডাব্লিউ প্যাটার্ন ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এবং তার উপরে সাস্টেন করতে দেখতে পাচ্ছি এবং এখনই যেটা আপনাকে দেখালাম অরবিন্দ ফার্মার ক্ষেত্রে যে একটা বড় রিজেকশন ছিল দেখুন এখানে বড় রিজেকশন ঠিক আছে যেটা পনেরো তারিখের ক্যান্ডেলে তৈরি হয়েছিল কিন্তু শুক্রবারের ক্যান্ডেলে সেটা এনগালফ করতে আমরা দেখতে পাচ্ছি মানে বাউন্স ব্যাক করেছে বায়াররা আবারও আর এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাতে যারা সেলার তারা অ্যাক্টিভ ছিল যেখান থেকে বিশাল একটা সেলিং আমরা দেখেছিলাম তো সামনের দিনে যদি আমরা দেখি যে সিমেন্টস ইন্ডিয়ার শেয়ারে প্রাইস এই লেভেলটাকে ব্রেকআউট করে দেবে তার মানে বায়াররা এখানে ক্লিয়ার কাট উইন সেলাররা ডিফিট হচ্ছে মানে শেয়ারের প্রাইস আরও হায়ার লেভেলসে যাওয়ার এখানে সম্ভাবনা রয়েছে সুতরাং এই লেভেলটার দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে ঠিক আছে আশা করছি আপনাকে আমি বোঝাতে পারলাম আমাদের লিস্টের তিন নম্বর যে স্টক সেটা হচ্ছে গিয়ে পি পি এফ সির এখানে চার্টটা একবার আমরা দেখে নেব তো এই চার্টের ক্ষেত্রেও আমরা একই বিষয় লক্ষ্য করব দেখুন কন্টিনিউ আমরা তিন দিন ধরে রিজেকশান দেখছি কন্টিনিউ রিজেকশন কিন্তু শুক্রবারে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলে আমরা দেখছি যে যেখানে সেলার অ্যাক্টিভ ছিল যে লেভেলগুলো রিজেকশান দিচ্ছিলো বারবার যেখান থেকে সেলিং প্রেশার আসছিলো বায়াররা কিন্তু সেটা এনগাল্ভ করে নিয়েছে বাউন্স ব্যাক করেছে সুতরাং বায়াররা যদি এই যে হায়েস্ট লেভেল থ্রি থ্রি ওয়ান নাইন পয়েন্ট এইট জিরো এর যে হায়েস্ট লেভেল এটা যদি ক্রস করতে পারে তাহলে একটা ভালো আপমুভ আমরা এখান থেকে দেখতে পারি কেননা সেখানে বায়ারের ডিফিট সরি সেলার ডিফিট হচ্ছে বায়ারা সেখানে উইন হচ্ছে এবং যে যেরকমভাবে কন্টিনিউ এটা মোমেন্টাম ট্রেডিং বলে যেহেতু মোমেন্টামের মধ্যে রয়েছে মার্কেট মানে এই স্টকটা কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল তৈরি করছে সুতরাং এখান থেকে যদি হাই লেভেল যায় তাহলে বেশ ভালো আমরা এখানে স্টকের মধ্যে বৃদ্ধি দেখতে পারি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু সবসময় যে আমাদের অ্যানালাইসিস ঠিক হবে বা যে অ্যানালাইসিস আমরা করেছি সেই মতো মার্কেট কাজ করবে বা স্টক কাজ করবে তার কোনো মানে নেই দেয়ার ইজ নো গ্যারেন্টি রাইট সুতরাং সবসময় আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা উচিত এবং আমাদের স্টপ লস যেটা সেটা লজিক্যাল জায়গায় রাখা উচিত এক্ষেত্রে লস কোথায় লজিক্যাল রাখতে পারবো সেটা হচ্ছে কি এই যে বড়ো রিজেকশন যেখানে যেখানে বায়াররা নিচের দিক থেকে ওঠানোর চেষ্টা করেছিল তার যে মানে এই শুক্রবারের ক্যান্ডেল তার আগের দিনের যে ক্যান্ডেল তার যে লো তার একটু নিচে মানে তিনশো পাঁচের একটু বড় যদি স্টপ লস হয় তাহলে সেরকমভাবে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট রুল ফলো করে আপনার টোটাল ক্যাপিটালে টু পার্সেন্টের বেশি লস যেন না হয় সেই হিসেবে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট রুল ফলো করা উচিত ঠিক আছে তো আশা করছি আপনাকে পি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের চার্ট আপনাকে দেখালাম এবার আমরা দেখব আর ইসি আর ইসি লিমিটেড এই স্টকটার ক্ষেত্রেও আমরা আলোচনা করেছিলাম লাস্ট ভিডিওতে আরিসি লিমিটেড এই স্টক নিয়ে অনেকবার আমি চর্চা করেছি মাই বিনিয়োগ চ্যানেলে এবং লাস্ট যে ভিডিও মুহূর্ত ট্রেডিংয়ে সেখানে আমি স্টক নিয়ে আমি চর্চা করেছিলাম চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছিলাম সে লেভেল থেকে একটু হাই লেভেলস আমরা দেখেছি যদিও কিন্তু এখন যে মুহূর্তে রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং দেখুন এখানে যে যেটা দেখাচ্ছিলাম যে বড় যে রিজেকশন লেভেল ছিল যেটা একদম হায়েস্ট লেভেলে রয়েছে সেখান থেকে বড়ো একটা রিজেকশন পাই এবং আমরা দুদিন ধরে দেখলাম সে এই স্টকের মধ্যে সেলিং প্রেশার ঠিক আছে মানে সেলারটা এখানে উইন হচ্ছিলো তো এখানে প্রফিট বুকিং আমরা দেখেছি কিন্তু তারপরে আবারও শুক্রবারের যে ক্যান্ডেলটা দেখুন সেটা একদম পুরো বুলিশ ক্যান্ডেল ঠিক আছে তো এরপর যদি যেটা সেলাররা যে লেভেলে অ্যাক্টিভ ছিল থ্রি ফোর ফাইভ লেভেল থ্রি ফোর ফাইভ লেভেলকে যখনই ক্রস করবে তখন আবারও বায়াররা এখানে ক্লিয়ার কাট উইন আমরা বলতে পারি তো যদি বায়াররা ক্লিয়ার কাট উইন হয় তাহলে শেয়ার প্রাইসের মধ্যে আরও বৃদ্ধি আমরা এখান থেকে দেখার সম্ভাবনা রয়েছে দ্যার ইজ নো গ্যারেন্টি কিন্তু সম্ভাবনা রয়েছে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস কেননা সেখানে সেলাররা ডিফিট হয়ে যাচ্ছে কারেক্ট তাহলে এই যে লেভেলটা এই লেভেলের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমরা এতক্ষণ অবধি চারটে স্টক নিয়ে আলোচনা করলাম এই চারটে স্টকের যে প্যাটার্নটা আপনাকে আশা করছি বোঝাতে পারলাম যে যদি একটা বড় রিজেকশান আসে যেখানে মানে সেলাররা রিজেকশন এখানে দেখিয়েছে তারপরে যদি আমরা একদিন দুদিন পর বা তারপরের দিন ইমিডিয়েট যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখি এখানে তার মানে এখানে আবারও বায়াররা স্ট্রংলি বাউন্স ব্যাক করছে যদি ব্রেকআউট করে দেয় যেখানে সেলার অ্যাক্টিভ ছিল সেই লেভেলটাকে তার মানে আরও হায়ার লেভেলস আমরা এখান থেকে দেখতে পারি তো এটা হচ্ছে কি সিম্পল লজিক এবং এই লজিক অনুযায়ী দেখুন যে কীরকমভাবে কাজকর্ম হচ্ছে স্টকের মধ্যে আমরা চারটি স্টক নিয়ে আলোচনা করলাম এবারে পাঁচ নম্বর স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি বি ভারত হেভি ইলেকট্রনিক্স তো ভারত হেভি ইলেকট্রনিক্সের ডেলি চার্ট আমাদের সামনে রয়েছে এখানে যে চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা যেটা হাইয়েস্ট লেভেল সেখান থেকে আমরা সেলিং প্রেশার দেখলাম সেলিং প্রেশার দেখার পর কনসলিডেট করছিলো অনেকটা সময় ধরে মার্কেট কাটিয়েছে একটা লেভেলে তারপরে ব্রেক ডাউন করে দেয় কারেক্ট তো ব্রেক ডাউন করে দেওয়ার পর আবার এটা রিকাভার করে সেই একই জোনে আবার ফেঁসে গেল আবার কনসলিডেট করছিলো কনসলিডেট করার পর তারপরে আবার এখানে ব্রেকআউট করে দেয় মানে এই যে লেভেলটা রয়েছে যেখানে ব্রেকআউট করতে পারছিল না বেশ কয়েকদিন ধরে সেটা কিন্তু তেরো তারিখ ব্রেকআউট করে দেয় এবং তার উপরে এখন সাস্টেন করছে তাহলে এই স্টকটার ক্ষেত্রে কী হলো যে ব্রেক ডাউন করে দিল ব্রেক ডাউন করে দেওয়ার পরেও আবার ধীরে ধীরে রিকভার করে এটা ব্রেক আউট করে দিয়েছে তাহলে ব্রেক ডাউন দেওয়ার পরেও যদি ব্রেকআউট করে দেয় তাহলে শেয়ার প্রাইসের মধ্যে আমরা বৃদ্ধি দেখতে পারি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এর আগে অনেকবার আমরা প্রমাণও পেয়েছি সেটার সুতরাং এই স্টকটাকে আমাদের নিজেদের ওয়াচ লিস্টে এখনও রাখতে হবে যখনই এটা তার অল টাইম মানে অল টাইম হাই বলবো না যেটা ফিফটি টু উইক হাই যেটা সেটা যখনই ক্রস করবে তখন সেক্ষেত্রে আমরা আরও বেশি বৃদ্ধি এই শেয়ার প্রাইসের মধ্যে দেখতে পারি সুতরাং এই স্টকটাকে আপনি নিজের লিস্টে রাখতে পারেন ঠিক আছে আর একটু স্টপ লস এক্ষেত্রে লজিক্যাল হচ্ছে না কিন্তু যেহেতু ইন্টারেস্টিং চার্ট দেখাচ্ছে বলে আপনাকে দেখালাম এক্ষেত্রে যে স্টপ লস এটা অনেকটাই বড় হচ্ছে সুতরাং একটু আমাদেরকে ওয়েট করে যাওয়া উচিত এই পার্টিকুলার স্টকের ক্ষেত্রে যখন যদি সুইং ট্রেডিং এরমভাবে যদি নিচে আসে দিয়ে আবার যদি এখানে ব্রেকআউট করে তাহলে এই যে যেখানে সুইং এই সুইংয়ের নিচে আমাদের স্টপ লস লজিক্যাল হবে কিন্তু এখন এই মুহুর্তে অনেকটা বড় স্টপ লস যার ফলে এখানে লজিক্যাল কিছু লাগছে না এবং আমাদের লিস্টের মধ্যে যেটা লাস্ট স্টক সেটা হচ্ছে গিয়ে জেন্সার টেকনোলজি জেন্সার টেকনোলজির একবার আমরা চার্টটা খুলে নেব। জেন্সার টেকনোলজির আমরা এখানে ডেলি চার্ট খুলে নিয়েছি দেখুন জেন্সার টেকনোলজির ক্ষেত্রেও সে একই রকমভাবে আমরা দেখব যে এই স্টকটা ব্রেক ডাউন করে দিয়েছিল দেখুন এখানে এই যে লেভেলটা রয়েছে এটা অনেকবার রিজেকশান পেয়েছে মাল্টিপল টাইম রিজেকশন পেয়েছে তারপরে এই যে বক্সের মধ্যে এই স্টকটা চলছিল সেটা ব্রেক আউট করে দেয় ব্রেক আউট দেওয়ার পর তারপরে এটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে যেখানে বক্সের একবার রিজেকশন পেয়েছে যদি আমি এটা এটা একটু এক্সটেন্ড করি তাহলে দেখতে পাবেন যে বক্সের এক্স্যাক্টলি যে লোয়ার লেভেল সেখানে রিজেকশন পেয়েছে দিয়ে সেটাকে ব্রেক আউট করেছে কারেক্ট তো এখানে ডাব্লু প্যাটার্ন আউট আমরা দেখতে পাচ্ছি এবং লাস্ট আমি যে পাঁচ ছটা স্টকে আপনাকে দেখালাম যে একটা বড় রিজেকশন পেয়েছে এবং সেটা আজকের মানে শুক্রবার যে ক্যান্ডেলটা শুক্রবারের ক্যান্ডেলে এটা এখানে আমরা পূরণ করতে দেখতে পাচ্ছি তার মানে যে বায়ার তারা ডিফিট হয়নি তারা আবার বাউন্স ব্যাক করছে সুতরাং এই যে লেভেলটা যেখান থেকে সেলার অ্যাক্টিভ ছিল যেটা হলো পাঁচশো তেইশ লেভেল এই লেভেলটা থেকে যদি ক্রস করে তাহলে আরও হায়ার সে যাওয়ার যে সম্ভাবনা সেটা দেখা যায় অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে সুতরাং এই স্টকের দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা অনেকগুলো স্টক দেখলাম ছটা স্টক দেখলাম ছটা স্টকের মধ্যে পাঁচটা স্টকে একই ধরনের প্যাটার্ন আমরা দেখলাম যেটা আমি বারবার বললাম যে বড় রিজেকশন যেখানে সেলাররা অ্যাক্টিভ ছিল তারপরে দিন বা দুদিন পর আমরা দেখি সেটা পূরণ হতে সেখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল তার মানে বায়াররা সেখানে বাউন্স ব্যাক করছে এবং তারপরে যদি সেলারদের যেখানে অ্যাক্টিভ ছিল সেটা যদি ক্রস করে যায় তাহলে আরও হাই লেভেলসের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ইন্টারডে বেসিসেও আপনি দেখতে পারেন বা আপনি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও দেখতে পারেন দুটো দিকে আপনি লক্ষ্য রাখতে পারেন আশা করছি আমার যেটা স্টাডি সেটা আপনার সাথে আমি শেয়ার করতে পারলাম আশা করছি মার্কেট নিয়ে যে আলোচনা আমরা করলাম আজকের ভিডিওতে সেটা আপনাকে হেল্প করবে আগামী দিন আপনার ট্রেড প্ল্যান করতে যদি ভালো লেগে থাকে আজকের আলোচনা তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন অনেকেই ভিডিও দেখেন এবং পছন্দও করেন কিন্তু লাইক করতে ভুলে যান সুতরাং একটা ছোট্ট রিমাইন্ডার যে যদি ভালো লেগে থাকে আলোচনা তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন যাতে এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করে আর আরও একটা বিষয় অনেকে জিজ্ঞেস করছিলেন লাস্ট ভিডিওর কমেন্টে যে আগে তো রেগুলার বেসিসে ভিডিওস আসতো এখন সপ্তাহে একটা দুটো কেন ভিডিওস আসছে এতটা কম কেন ভিডিওস আপনি আপলোড করছেন তার কারণ ব্যাক ইন্ডে অনেক কাজকর্ম চলছে অনেকেই শিখতে চাইছিলেন আমার কাছ থেকে তো তার জন্য একটু সময় দরকার সেটা একটু সেটার জন্য একটু প্রিপারেশান দরকার সেটা প্ল্যান করা দরকার তো সেটা করছি এখন তার জন্য সেই দিকে সময়টা একটু বেশি দিচ্ছি আবারও ডিসেম্বর মান্থ থেকে মানে আর পনেরো ষোলো দিন ওয়েট করতে হবে আপনাকে ডিসেম্বর মান্থ থেকে যেরকমভাবে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতাম ঠিক সেরকমভাবে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব সুতরাং এই মান্থ যেটা রয়েছে নভেম্বর মান্থ এই মান্থটা একটুখানি আমাকে কনসিডার করুন ডিসেম্বর মান্থ থেকে আবার রেগুলার বেসিসে আমি ভিডিও পোস্ট করবো তার সাথে সেভি রেজিস্ট্রেশন সেটা চলছে এক একদিকে তো অনেক কিছু প্ল্যান চলছে এন্ডে সেই কারণে একটু ডিলে হচ্ছে তবে মার্কেট নিয়ে যে অ্যানালাইসিস বা যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো দেখুন নজরে রাখুন হাজার রকম স্টক নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই ফোকাসড একদম পাঁচ ছটা স্টক নিয়ে দেখুন তাহলে আমার মনে হয় যে আপনার ট্রেডিং করতে বেশি ইজি হবে আর আগামীকালকে রয়েছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফাইনাল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া তো মানে আমি তো ভীষণই ক্রিকেট লাভার আমি একটা খেলাও মিস করি না এবং আমি অন্য দলেরও খেলা দেখি এমন না যে ইন্ডিয়ারই খেলা দেখি আমি অন্য দলেরও খেলা দেখি মানে এতটাই ভীষণ ভালো লাগে আমার এই ক্রিকেট এবং স্টক মার্কেটের মধ্যে না অনেকটা মিল রয়েছে অনেকটাই মিল রয়েছে আপনি একটু যদি শান্ত মনে চিন্তা করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কতটা মিল রয়েছে আমি নয় অন্য একটা দিন ভিডিও বানিয়ে দেবো এই বিষয়টা নিয়ে ডেডিকেটেডলি অনেকটা বড় ভিডিও হবে কেননা অনেকটাই মিল রয়েছে সুতরাং সেই কারণে আমার ক্রিকেট খুবই ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগে ক্রিকেট দেখতে এবং ক্রিকেট খেলতেও তারপরে ব্যাডমিন্টন আমি আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি যাই হোক দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আর যদি আপনি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন মাইবিনোক চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলে অনেক ভিডিওজ রয়েছে আগের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস সেই ভিডিওসগুলো দেখতে পারেন সেখান থেকে অনেক কিছু নলেজ আশা করছি পাবেন হেল্প পাবেন অনেক কিছু দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার